হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আলুটা আগে ভেজে তুলে নিয়ে রেখে দিয়েছে, আর এটা ঝিঙাটা ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে ভেজে নিচ্ছে। বুঝতেই পারছো কি মাছ তৈরি হচ্ছে, পমফ্রেট মাছ মা বানাচ্ছে। কীভাবে বানাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। একদমই পাতলা করে ঝোলটা তৈরি করেছে, একদম কোনো মশলা নেই কিচ্ছু। দেখো, পমফ্রেট মাছগুলোকে এবার একটু ভালো করে ভেজে নেবে, যেহেতু বড়ো সাইজের পমফ্রেট মাছ, সেহেতু একটুখানি তো ভাজতেই হবে। তো দেখো, এরপরে আলুটাকে আগেই তো ভেজে তুলে রেখেছি, দেখো ঝিঙাটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে ঝিঙাটাও তুলে নিয়ে তার মধ্যে কিন্তু কালো জিরা ফোড়ন, একটু শুকনো লঙ্কা আর একটুখানি পেঁয়াজ দিয়েছি। একদমই কোনো বেশি তো রিচ করবে না, একদমই কোনো মশলা দেয়নি। তো এরপরে আলু আর ঝিঙাটাকেও দেখো দিয়ে নিল। এবার আলু ঝিঙাটাকে ভালো করে নাড়িয়ে নাড়াচাড়া করে এরপরের কিন্তু এক এক করে মশলাটা দেওয়া হবে। নুন কিন্তু প্রথমে অল্প অল্প করে সেদ্ধ হওয়ার জন্য দিয়েছিল, কিন্তু আবার একটু দেবে। দেখো, একটুখানি নুন দিয়ে নিল, এরপরে একটুখানি হলুদ দিয়ে নেবে। তো এবারে হলুদটা দেওয়ার পরে এই মশলাটাকে কিন্তু দিয়ে ভালো করে কষাবে, আবার অল্প অল্প জল দিয়ে কষায়। আর তো আগেই বলেছি আমার মা ভীষণভাবে কষায় তরকারিগুলো, যার জন্য খেতেও খুব ভালো লাগে। দেখো, এবারে কিন্তু ভালো করে খালি নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। তো এবারে অল্প একটু জল দেবে, অল্প একটু জল দিয়ে কিন্তু আবার এটাকে কষিয়ে নেবে। তো ভালো করে কষালে যত কষাবে তত তরকারির টেস্ট আরও নাকি বেশি বেড়ে যায়। দেখো, অল্প জল দিয়ে নিলে, জল দিয়ে কিন্তু কষাবে, কষিয়ে একদম জলটাকে আবার শুকিয়ে নেবে, তারপরে কিন্তু বেশি করে জল দেবে। এইরকম বারবার কষাতে কষাতে যেটুখানি আলু মানে সেদ্ধ হয় না, সেটুখানি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো, তরকারিটা অনেক কি সুন্দর লাগছে না দেখতে। এরপরে কিন্তু দেখো জলটা কিন্তু আরও অনেকটা টেনে নেবে, একদমই টেনে নিয়েছে, একদম কষে গেছে তরকারিটা। এরপরে যেহেতু এটা একদম পাতলা ঝোল হবে, সেহেতু এটাতে বেশি করে জল দেওয়া হবে, বেশি করে জল দিয়ে তারপরে কিন্তু মাছগুলোকে এখানে দেওয়া হবে। তো দেখো, ভালো করে কষে গেছে। এরপরে আস্তে আস্তে দুবার করে জল দেওয়া হবে, একবার জল দিলে এবার আবার একটুখানি জল দেওয়া হবে। তো দেখো, অনেকটাই বেশি করে জল দিয়ে নিয়েছে। তো এরপরে যখন তরকারিটা একটুখানি সামান্য ফুটে উঠবে, তখন কিন্তু মাছগুলোকে এখানে দিয়ে দেওয়া হবে। দেখো, এরপরে ভেজে রাখা মাছগুলোকে এখানে দিয়ে দেওয়া হলো। কয়েকটা আবার গোটা মাছও ছিল, কয়েকটা আবার বড়ো সাইজের মাছ ছিল। যেগুলো একটু বড়ো সাইজের মাছ ছিল, সেগুলো একটু মা কেটে ছোটো করে নিয়ে সেগুলোকে কিন্তু ভেজে নিয়েছে, ছোটো মাছগুলোকে গোটা গোটায় দিয়েছে। তো দেখো, এরপরে ভালো করে ফুটে গেছে, তারপরেই কিন্তু মাছগুলোকে দেওয়া হয়েছে। তো এইবারে মাছগুলোকে কিন্তু একটু চাপা দিয়ে দিতে হবে, নয়তো মাছগুলোতে কিন্তু নয়তো মশলাগুলো ঢুকবে না। এরপরে চাপা দিয়ে দিয়েছিল, সেটা আর মা ওঠায়নি। তো দেখো, চাপাটা তোলার পরে কিন্তু লাস্টে জিরার গুঁড়োটা দিল, এরপরে কিন্তু আর কিছু দেবে না। তো সামান্য চিনি তো দিতেই হয় ব্যালেন্স রাখার জন্য তরকারি, তো সেই জন্য চিনিটাও দিয়েছিল, সেটাও দেখাতে পারেনি হবে। তো দেখো, জিরার গুঁড়োটা দিয়েছি, এটাই কিন্তু লাস্ট, আর কিছু দেয়নি মশলা। তো ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।